খড়কুটো মন ফাগুন বৌমা এক ঘর, স্টার জলসার পর্দায় শেষ হচ্ছে একের পর এক ধারাবাহিক। এবার সেই তালিকায় নাম জুড়ল দর্শকদের পছন্দের অন্যতম ধারাবাহিক খেলাঘর। খেলাঘর শেষের খবরে কি বললেন এই ধারাবাহিকের অভিনেতা সৈয়দ আরেফিন, বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন মুভিব্রিটি ওয়ার্ল্ডের সাথে। সম্প্রতি শেষ হয়েছে খড়কুটো, সেই সাথে বৌমা এক ঘর। খড়কুটো ধারাবাহিক শুরুর দিকে মন জয় করে নিয়েছিলেন দর্শক মন, শেষের দিকে টিআরপি তালিকায় তলানিত ঠেকেছিল এই ধারাবাহিক। এবার শেষের পথে হাঁটলো আরো এক ধারাবাহিক খেলাঘর। পূর্ণা শান্ডুর ভালোবাসার কাহিনী দর্শকদের অতি পছন্দের ছিল, কিন্তু সব শুরুর একদিন শেষ আছে, এবার সেই পথেই হাঁটলো খেলাঘর। এ বিষয়ে সংবাদ মাধ্যমকে অভিনেতা সৈয়দ আরেফিন জানিয়েছেন, টানা দুবছর এই প্রজেক্টের সঙ্গে যুক্ত, মন খারাপ তো লাগবেই, শেষ দিনের উদযাপনের থেকে মন খারাপের পরিমাণ অনেকটাই বেশি। আগের ধারাবাহিকের জন্য বিপুল ভালোবাসা পেয়েছিলাম, এখন ভয় হচ্ছে দুটি হিট ধারাবাহিকের পর যদি তৃতীয়টা দর্শকদের পছন্দ না হয়। এর আগে দর্শকরা সৈয়দ আরেফিনকে দেখেছেন এরাবতীর চুপকথা ধারাবাহিকে, এই ধারাবাহিকটিও দর্শক মহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এরপর আরেফিনকে দেখা গেল খেলা করে, পরপর দুটি ধারাবাহিকের পর এই অভিনেতা চান কিছুদিন বিরতির পর ফের নতুন রূপে দর্শকদের কাছে ফিরে আসতে। সেলিব্রিটিদের এই ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন মুভিব্রিটি ওয়ার্ল্ড এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।